মোবাইলের স্ক্রিনে দেখে এবং তাতে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? হ্যাঁ, মোবাইলের স্ক্রিনে কোরআন শরীফ দেখে এবং তাতে হাত স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা যাবে, কিন্তু আমাদের উচিত হলো মোবাইলটাকে অন্য ধরনের অশ্লীল এবং খারাপ ছবি এবং ভিডিও ইত্যাদি থেকে আমাদের মোবাইলের স্ক্রিনকে হেফাজত করা। কারণ একই স্ক্রিনে যদি অশ্লীল ছবিও থাকে আবার আল্লাহর কোরআনও থাকে, তাহলে অবশ্যই তা কোরআনের জন্য অসম্মানী বা বেহরমতি। এবং আমরা যদি অজু অবস্থায় থাকি তাহলে আমরা কোরআনের আয়াতের উপর স্ক্রিনে আমরা স্পর্শ করতে পারবো, আর যদি আমাদের অজু না থাকে তাহলে আমরা স্ক্রিন থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারবো। এবং পাশাপাশি আমরা যে স্থানে স্ক্রিনের যে স্থানে কোরআনের আয়াত লেখা নেই সেখানে আমরা স্পর্শ করতে পারবো, কিন্তু যে স্থানে কোরআনের আয়াত লেখা রয়েছে সেখানে আমরা স্পর্শ করা থেকে আমরা বেঁচে থাকবো।